করেছি, কিওয়ার্ড রিসার্চের পর আমরা কম্পিটিটর অ্যানালাইসিস করেছি। কম্পিটিটর অ্যানালাইসিসের পর আমাদের যেটা হবে যে আমাদের ওয়েবসাইট তৈরি করার কাজ। ওয়েবসাইট আমরা কী করবো? তৈরি করবো, ঠিক আছে। এখন ওয়েবসাইট তৈরি করতে আমাদেরকে যে জিনিসটা লাগবে, ডোমেন অ্যান্ড হোস্টিং, ডোমেন অ্যান্ড হোস্টিং লাগবে, ঠিক আছে। কিন্তু আমাকে এখন আমি টাকা দিয়ে ডোমেন এবং হোস্টিং শেখার জন্য কিনবো না, যখন আমি পারফেক্টলিভাবে শিখব তখন আমি ডোমেন এবং হোস্টিং কিনে নিব। তো এখন আমরা যেটা দিয়ে ওয়েবসাইটটা বানাবো, আমরা একটা কন্টেন্ট ম্যানেজমেন্ট ইউজ করে ওয়েবসাইটটা বানাবো। কন্টেন্ট ম্যানেজমেন্ট হচ্ছে ওয়ার্ডপ্রেস, যেটার কাজ হচ্ছে আমার কন্টেন্টগুলোকে কীভাবে সাজাবে, ম্যানেজ করবে সেটা ঠিক করা। মানে একটা ওয়েবসাইটে দেখবেন যে একটার পর একটা সিকুয়েন্সলি স্টেপ বাই স্টেপ জিনিসগুলো আছে। প্রথমে মেনু থাকে, তারপর স্লাইডার থাকে, তারপরে পোস্টগুলো থাকে, তারপরে নিচে দিয়ে ফুটার বাটন থাকে, আবার কন্ট্যাক্ট করার অপশন থাকে। তাহলে এগুলোকে সিকুয়েন্সলি দেখাচ্ছে, একটা উপরে একটার উপর একটার উপরে যাচ্ছে না, একটা একটার সাথে লেগে যাচ্ছে না। কেন যাচ্ছে না? এটা কন্টেন্ট ম্যানেজমেন্টের মাধ্যমে কী করে, এটাকে সাজায় রাখে সুন্দর করে। এই ওয়েবসাইটের কাজটা, সাজানোর কাজটা আমরা ওয়ার্ডপ্রেস দিয়ে করব, ঠিক আছে। ওয়ার্ডপ্রেস হচ্ছে কি, কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম। এই ধরনের আরও কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম আছে, ওয়ার্ডপ্রেস, জুমলা, এই ধরনের আরও অনেকগুলো আছে, কিন্তু ওয়ার্ডপ্রেস হচ্ছে সবচেয়ে ফেমাস এবং সবচেয়ে ভালো। তাই আমরা ওয়ার্ডপ্রেস দিয়ে সাজাবো। এখন আমরা ওয়ার্ডপ্রেস দিয়ে সাজাইতে হলে আমরা ওয়ার্ডপ্রেসটা হচ্ছে পিএসপি, কম্পিউটার প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, পিএসপি দিয়ে ডেভেলপ করা। কারণ পিএসপি সার্ভার ছাড়া রান হয় না, সেটার জন্য আমাকে অবশ্যই অবশ্যই সার্ভার ক্রিয়েট করতে হবে। এক্সাম ইনস্টল করে আমরা আমাদের ওয়েবসাইট থেকে কী করবো, সার্ভার পাঠিয়ে গেল আমাদের কম্পিউটার থেকে সার্ভার বানাবো। সেটার জন্য আমাদেরকে একটা সফটওয়্যার ডাউনলোড করতে হবে, এক্সাম পিপি, এক্সাম ডাউনলোড। এই এক্সাম ডাউনলোড লিখে সার্চ দিলে কি আসবে, এক্সামটা আসবে। এখান থেকে আমি যে কোনো একটা ডাউনলোড করে নিতে পারতেছি। ফাইল লিখ থেকে ডাউনলোড করলে বেটার। আমি ফাইল লিখ থেকে এটা ডাউনলোড করে নিচ্ছি, ঠিক আছে। ডাউনলোড দিস লেটেস্ট ভার্সন, আমি ডাউনলোড করলাম, ঠিক আছে। ডাউনলোড দেওয়ার পর, ডাউনলোড দেওয়ার পরে এটা ডাউনলোড হবে, এটা 186 MB, সেটা ডাউনলোড করে নিব আমরা, ক্লিয়ার। আমরা এক্সামটা দিয়ে কি করব, আমাদের এই সফটওয়্যারটা বা এই এটা ডাউনলোড করলাম। ডাউনলোড হচ্ছে, আমি এখানে আমার আগে যেটা ছিল সেটা আনইনস্টল দিয়ে দিচ্ছি, আমি নতুন করে ইনস্টল দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি, ঠিক আছে, ক্লিয়ার। অথবা যাদের প্রবলেম হবে, 000 ওয়েব হোস্ট, এটা 000 ওয়েব হোস্ট .com, এই সাইটটা আপনাদেরকে কি দিবে, এটা ফ্রিতে ডোমেন দিবে, ওগুলো ফ্রিতে, ফ্রি অনেকগুলো সাইট আছে কিন্তু ওগুলো প্রবলেম করে, সেই জন্য আমরা নিজের কম্পিউটারটাকেই কি সার্ভার করে নিব। সার্ভার করার জন্য আমাদেরকে প্রথম এক্সাম পিপি ডাউনলোড করতে হবে, ঠিক আছে। এটা ডাউনলোড করা পর্যন্ত আমরা অপেক্ষা করি। আমরা এখন কি করব, এখন আমার এটা ইনস্টল হওয়ার পর আমি যেটা করব, এটাকে কি ক্লিক করব, ক্লিক করার পর, ঠিক আছে, ইয়েস দিব, ঠিক আছে। ইয়েস দেওয়ার পর আমার যেটা হবে, ঠিক আছে, আস্তে আস্তে এটা একটু সময় লাগবে। হ্যাঁ, ওকে দিলাম, নেক্সট, নেক্সট, আমি নেক্সট দিয়ে যাবো, ঠিক আছে, যাই থাকুক, আমার এটা টেনশন করার কারণ নেই। এটা একটু সময় নেবে, এটা ইনস্টল হচ্ছে, ইনস্টল হওয়ার পর আমরা কাজ করবো, ঠিক আছে, একটু সময় নেবে। এইটা, এই ডাটাটা যখন, এই বারটা যখন ফিল আপ হবে তখন এটা আর কি কমপ্লিট হবে, ঠিক আছে, একটু সময় নিচ্ছে। এখন আপনি এটাকে ইনস্টল, এটা কমপ্লিট হওয়ার পর আমাদের যেটা কাজ হবে, আরেকটা সফটওয়্যার আমাদেরকে আরেকটা ইনস্টল ডাউনলোড করতে হবে, যেটা হচ্ছে আমার ওয়ার্ডপ্রেসটা ডাউনলোড করতে হবে, ঠিক আছে।
ওয়ার্ডপ্রেস থেকে আমি এখানে wordpress.org ডাউনলোড করে নিব। ডাউনলোড করে নিয়ে এটা ডাউনলোড করে নিব, ঠিক আছে। এটাকে ডাউনলোড দিলাম, ডাউনলোড হয়ে যাচ্ছে জিপ ফাইলটা, ঠিক আছে। এটা ডাউনলোড হওয়ার পর রাইট বাটন ক্লিক করে শো ফোল্ডার, এখন এটা কেটে দিই। ডাউনলোড আছে, হ্যাঁ হ্যাঁ, এগুলো 200 MB যাবে না টোটাল, আপনি এখানে ওয়ার্ডপ্রেসটা পাবেন, ঠিক আছে। ডাউনলোড করলে থাকবে, এখন এটাকে আমি রাইট বাটন ক্লিক করে এক্সট্রেট করে নিই, ঠিক আছে। রাইট বাটন, এটা জিপ ফাইল, জিপ ফাইলকে আনজিপ করতে হলে রাইট বাটন ক্লিক করে এক্সট্রেট ফাইল বা এক্সট্রেট হিয়ার যেটাই দেন এটা এক্সট্রেট হয়ে যাবে, ঠিক আছে। ক্লিয়ার, এটা প্যাকেট আছে মানে প্যাকেটটা খুলবে, এইটু রাইট বাটন ক্লিক করে এক্সট্রেট হিয়ার। এখন আমার এটা এক্সাম্পল কি সেট আপ কমপ্লিট হয়েছে, কমপ্লিট হয়েছে তো। এখন আমি এটাকে ওপেন করব, ওপেন কর, ওপেন আছে। ওপেন হওয়ার সময় আমাকে এখানে এটা যেভাবে সিলেক্ট আছে সেভাবে সিলেক্ট থাকবে, আপনি জাস্ট সেভে ক্লিক করবেন। ল্যাঙ্গুয়েজটা এটা ইউএস ইংলিশ থাকবে, ঠিক আছে। আমি সেভে ক্লিক করার পর দেখেন এরকম একটা উইন্ডো আসছে, ঠিক আছে। এরকম এই উইন্ডোটা আমি এখানে একটা স্টার্ট, এখানে একটা স্টার্ট বাটন ক্লিক করব। আপনার যদি এসকেপি ওপেন থাকে তাহলে এই স্টার্টটা স্টপ হয়ে যাবে, মানে ওপেন হবে না, এসকেপিটা বন্ধ করে দেবেন। এসকেপি বন্ধ করে স্টার্ট স্টার্ট দিবেন, ঠিক আছে। তাহলে আপনার এই দুইটা স্টার্ট আছে, এগুলো কি স্টপ আছে। তাহলে এই দুইটা স্টার্ট থাকার পর আপনি ব্রাউজারে চলে যাবেন, ব্রাউজারে চলে গিয়ে লোকাল হোস্ট LOCA লোকাল হোস্ট লিখে সার্চ, লোকাল হোস্ট লিখে সার্চ দিবেন। সার্চ দেওয়ার সাথে সাথে আপনার একটা ড্যাশবোর্ড আসবে, ঠিক আছে। যদি আপনি এটা ওপেন না করেন তাহলে আপনার এই এই এখানে যদি স্টার্ট স্টার্ট থাকে এই দুটোতে, তাহলে আপনার লোকাল হোস্ট দিলে এটা আসবে না। তাহলে আপনাকে আগে এটা ওপেন করে মিনিমাইজ করে রাখতে হবে, এভাবে এটা মিনিমাইজ থাকবে, আপনি এখানে কী করতে পারবেন, লোকাল হোস্ট লিখে সার্চ দিলে এটা পাবেন। আপনি যদি php.info দেন, আপনার কম্পিউটার কত ঘন্টা ইউজ হয়েছে, কত কনফিগারেশন কী আসে কিসে, সব কিছু এখানে পাবেন, মানে একটা কম্পিউটারে যাবতীয় ইনফরমেশান এখানে থাকবে, ঠিক আছে। যদি আপনি এবার আপনাকে কী করতে হবে, আমাকে ডাটাবেস ক্রিয়েট করতে হবে, আমার যে ওয়েবসাইটটা থাকবে একটা ডাটাবেস থাকবে, স্টোরেজ থাকবে, স্টোরেজটা আমাকে ক্রিয়েট করতে হবে। তাহলে আমি লোকাল হোস্ট ড্যাশবোর্ডে আসার পর পিএসপি মাই অ্যাডমিনে যাবো, পিএসপি মাই অ্যাডমিনে যাওয়ার পর আমার যে কাজটা হবে, আমি এখান থেকে নিউতে যাব, নিউতে গিয়ে একটা নতুন ডাটাবেস ক্রিয়েট করব, ঠিক আছে। ওয়ার্ডপ্রেস লিখে একটা ডাটাবেস ক্রিয়েট করলাম, ওয়ার্ডপ্রেস, ঠিক আছে। ক্রিয়েট কী করলাম, স্টোরেজ ফোল্ডার আমি ক্রিয়েট করলাম, ক্রিয়েট করার পর আমার এখানে আসব, এখানে যে ওয়ার্ডপ্রেস ফোল্ডারটা, ওই ফোল্ডারটা ওয়ার্ডপ্রেস যে নামে ছিল স্পেলিং সেই নামে থাকবে। আর স্পেলিং ঠিক আছে কিনা দেখি একটু, হ্যাঁ স্পেলিং ঠিক আছে। আমি এটাকে কপি করলাম, কোনটা যেটা আমরা ডাউনলোড করেছি ওয়ার্ডপ্রেস ফোল্ডার সেটা এক্সট্রেক্ট করেছি, এক্সট্রেক্ট করার পর এটাকে ক্লিক কপি করছি, কন্ট্রোল সি দিয়ে রাইট বাটন ক্লিক করে অথবা কপি করলাম। কপি করার পর লোকাল বিগ সিতে যাব, সিতে যাওয়ার পর এক্সাম্পে যাব, সিতে যাওয়ার পর এক্সাম্পে যাব, এক্সাম্পে যাওয়ার পর আমার এই দেখেন লোকাল ডিক সি এক্সাম, এইচটি ডক্সে যাবো, এইচটি ডক্সে এখানে গিয়ে পেস্ট করে দিব,
ঠিক আছে, স্টুডিওস এখানে গিয়ে এটাকে পেস্ট করে দিলাম। পেস্ট করে দেওয়ার পর আমি যদি এখানে লোকাল হোস্ট লেখাটা করে স্ল্যাশ দিয়ে ওয়ার্ডপ্রেস দেখি, মানে আমার ওয়েবসাইটের নাম ওয়ার্ডপ্রেস যেটা দিলাম আর কি, যে কোনো নাম দিতে পারবেন, এখানে আপনার নামও দিলে সমস্যা নেই, ডাটাবেসের নাম আর ওই ফোল্ডারটার নাম এক থাকলেই হবে, যে নাম দিতে পারবেন এটা হচ্ছে ওয়েবসাইট ইউআরএল হবে আর কি। তো এখানে দেখেন আমার ওয়েবসাইটটা এখানে এখানে রান হবে, ওপেন হবে। এখন আমাকে বলতেছে তুমি অ্যাডমিন সেট আপ করো। আমার প্রথম কথা হচ্ছে যে অ্যাডমিন আমার কি থাকবে, ইউএস ইংলিশ, আমি আরবি বুঝি বুঝি না, আমি এই ধরনের ভাষাগুলো আমার দরকার না, আমার ইংলিশে যথেষ্ট। তাহলে আমি ইংলিশে সিলেক্ট করে ওকে দিলাম। এরপর বলতেছে যে লেটস গো, ডাটাবেস নেম, ইউজার নেম, পাসওয়ার্ড এগুলো ঠিক করো। আমি এখানে গেলাম, যাওয়ার পর আমার ডাটাবেস নেম কী ছিল, ওয়ার্ডপ্রেস ছিল, ইউজার নেম আমি রুট দিলাম, যে কোনো একটা ইউজার নেম দিতে পারবে। দেওয়ার পর আমি কী করবো, এখানে পাসওয়ার্ডের জায়গায় ব্ল্যাঙ্ক রাখলাম, আর যা আছে যেভাবে আছে সেভাবেই থাকবে, আপনাকে এটা নিয়ে মাথা ব্যথা করার দরকার নেই, আপনি জাস্ট সাবমিট দিবেন, ঠিক আছে। তারপর দিবেন রান ইনস্টলেশন, রান ইনস্টল দেওয়ার পর আপনি ওয়েবসাইটের নাম দিবেন, ধরেন আমি কী দিব, এসইও দিলাম বা সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন যেটা দিই। ইউজার নেম কী দিছিলাম, রুট দিছিলাম। তারপরে পাসওয়ার্ড দিতে বলছে, এক দুই তিন চার পাঁচ ছয় পাসওয়ার্ড দিলাম, পাসওয়ার্ড দিলাম, ঠিক আছে। তারপর বলতেছে না, এখানে বলতেছে ইমেল দাও, ধরেন আমি একটা যে কোনো একটা ইমেল দিলাম, আমি ইমেল দিলাম, ইমেল দেওয়ার পর কি এটা ইমেল লাগলো। এখানে বলতে ডিসকারেজ দি সার্চ ইঞ্জিন ইন্ডেক্সিং, তোমার ওয়েবসাইটটা এখন বানাচ্ছ, তোমার ওয়েবসাইটে সার্চ ইঞ্জিনে ইন্ডেক্স মানে সার্চ ইঞ্জিনে গতি থাকবে কিনা, সার্চ ইঞ্জিন শো করবে কিনা। আমি চাচ্ছি যে না, আমার ওয়েবসাইটটা এখন সার্চ ইঞ্জিনে শো করবে না, কারণ আমি ওয়েবসাইটটা আগে প্রপারলি বানাবো, তারপরে না সার্চ ইঞ্জিনে যাবে, মার্কেটে যাবে, আমার তো আদারওয়াইজ মার্কেটে যাওয়ার দরকার নেই। তাহলে আমি সার্চ ইঞ্জিন ডিসকারেজ দিয়ে রাখি, ইনস্টল ওয়ার্ডপ্রেস ইনস্টল দিব। যাওয়ার পর ইনস্টল হবে, আমার এটা একটু সময় নেবে, কারণ এগুলো একটু স্লোলি কাজ করবে, কারণ আমার এটা লোকাল হোস্টে সেই জন্য একটু স্লো কাজ করবে, বুঝে দিও আসি। আমার এই জিনিসগুলো কি লোকাল হোস্টে সেই জন্য একটু স্লোলি কাজ করবে। এখন আমি এখানে রুট দেব, রুট দিয়ে এক দুই তিন চার পাঁচ ছয়, ঠিক আছে, পাসওয়ার্ড দিলাম, ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে কি আমরা যেরকম ফেসবুকে লগ ইন করি না, এখানে এরকম লগ ইন করবো, ঠিক আছে। এখন দেখেন আমার ওয়েবসাইটটা চলে আসছে, কেমন আসছে দেখি, এই এই আমার ওয়েবসাইট চলে আসছে। আর আমরা এরপরে আমাদের কি কাজ, এই ড্যাশবোর্ডটা কাস্টমাইজ করা, এই কাস্টমাইজ যত করবো তত বেশি আমার ওয়েবসাইটটা সুন্দর হবে, বুঝতে পারছেন।